হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো এখন বলবো খরগোশকে যে খাবারটি কখনোই দেবেন না, সেটি হলো ব্রয়লার ফিড। ব্রয়লার স্টার্টার বলেন, গ্রোয়ার বলেন বা ফিনিশার বলেন, কোনোটাই দেবেন না, কারণ এখানে অনেক ক্ষতিকর পদার্থ থাকে। ব্রয়লার মুরগিকে শুরু থেকে বিভিন্ন প্রকার হরমোন দেওয়া হয়ে থাকে এবং সেই সাথে খাবারও ক্ষতিকারক পদার্থ থাকে এবং হাই প্রোটিন থাকে, যেগুলো যদি খরগোশকে খাওয়ানো হয় সেগুলো, তাহলে খরগোশ অতিরিক্ত মাত্রায় চর্বি হবে ভেতরে এবং খরগোশ হার্ট অ্যাটাক করার চান্স থাকে খরগোশের। তো যেটা বলার কথা ছিল সেটা হচ্ছে, খরগোশকে কোনো সময় ফিড খাওয়াবেন না, সেটা ব্রয়লার হোক বা মাছের ফিড হোক, যে কোনো ধরনের ফিড খাওয়াবেন না বা বাইরে থেকে তৈরিকৃত খাবার খাওয়াবেন না। আপনি শুধু বাইরে থেকে দানাদার খাবারটা খাওয়াতে পারেন এবং যে কোনো প্রকার শাকসবজি কিনে খাওয়াতে পারেন। তারপরেও আপনি যে ধরনের শাকসবজি, কোন ধরনের শাকসবজি কিনতে আসেন সেটার উপর ডিপেন্ড করে। আপনি যদি অন টাইম বা পচনশীল খাদ্যদ্রব্য কিনেন, তাহলে সেটাকে ভালো করে ধুয়ে তারপরে খাওয়াতে হবে, কারণ সেসব ধরনের খাবারে লাস্টিংয়ের জন্য ফরমালিন দেওয়া হয়ে থাকে বা বিভিন্ন ধরনের কেমিক্যাল দেওয়া হয়ে থাকে লাস্টিংয়ের জন্য, তাই সেগুলোকে ধুয়ে খাওয়াবেন। কিন্তু কিছু কিছু খাবার রয়েছে যেগুলো পচনশীল নয় বা বহুদিন টেকে, সেগুলোতে আপনার ফরমালিন বা পচে না এরকম কেমিক্যাল দেওয়া হয়ে থাকে না। যেরকম গাজর রয়েছে, এগুলো আপনি না ধুয়ে খাওয়াতে পারেন, কিন্তু পাতাকপি, তারপর ফুলকপি, এগুলোতে আপনি, তারপর বিশেষ করে কলা, এগুলোতে আপনি সরাসরি খাওয়াবেন না, এগুলো আপনি ধুয়ে বা কিছুক্ষণ পানির ভেতর রেখে পরে খাওয়ালে খরগোশের স্বাস্থ্য ঝুঁকিটা থাকে না, খরগোশের স্বাস্থ্যটা ভালো থাকে। এছাড়াও খরগোশের জন্য যে খাবার কিনবেন না কখনোই বা দিবেন না, সেটা হলো আপনার ভেন্ডি বা ঢ্যাঁড়স, তারপরে পুঁই শাক, পুঁই শাকের ডাঁটা, কচু শাক বা কচু, এ ধরনের জাতীয় কোনো খাবার কিনবেন না খরগোশের জন্য, তাহলে সেটা বৃথা হবে, কারণ খরগোশ লোদ জাতীয় খাবার কখনোই খায় না। যেরকম ভেন্ডি, পুঁই শাক, তারপর কচু, এ ধরনের খাবার তারা খায় না, তো এগুলো কখনোই কিনবেন না। এবং ঘরে যদি অব্যবহৃত থাকে তারপরে সেগুলো তাদেরকে দেবেন না, তাহলে শুধু নষ্ট হবে কিন্তু তারা খাবে না। খরগোশের আদর্শ খাবার সম্পর্কে আরও তিনটা ভিডিও রয়েছে, তো সেগুলো আপনারা দেখতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।